স্কুলে জলের কল সারায়। পুকুরে গার্ডওয়ালের দাবিতে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ। দীর্ঘ সময় বিক্ষোভের পর বিডিওর আশ্বাসে বিক্ষোভ ওঠে। ঘটনাটি ঘটেছে আমডাঙ্গা থানা এলাকায়। স্কুলের পড়ুয়াদের জন্য নেই কোনো পানীয় জলের ব্যবস্থা, সেই সাথে স্কুলের সামনে রয়েছে মস্ত এক জলাশয় যা থেকে যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। তাই দ্রুত পুকুরে গার্ডওয়াল ও পানীয় জলের ব্যবস্থার দাবিতে সরব স্থানীয় মানুষেরা। দীর্ঘ দুবছর বন্ধ থাকার পর 16ই ফেব্রুয়ারি খুলেছে রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে প্রাইমারি স্কুলগুলি। এবার স্কুল খোলার পর আমডাঙ্গার বহির্গাছা FP স্কুলে উঠে এসেছে একাধিক অভিযোগ। এলাকার স্থানীয় বাসিন্দা তথা অভিভাবকেরা জানান, স্কুলের সামনেই রয়েছে মস্ত পুকুর যেটি ভাঙতে ভাঙতে ক্রমাগত স্কুল প্রাঙ্গণে প্রবেশ করেছে। পুকুরে নেই কোনো গার্ডওয়াল, দীর্ঘদিন দাবি জানিয়েও মেলেনি কোনো সুরাহা। শিশুদের নিরাপত্তার স্বার্থে স্কুলের প্রধান শিক্ষিকাকে ঘিরে এদিন বিক্ষোভ দেখান অভিভাবকেরা। তাদের দাবি, স্কুলে এসে খেলতে খেলতে খোলা পুকুরে কোনো শিশু পড়ে গেলে তার দায় কে নেবে? সামনে একটা পুকুর আছে, সেই পুকুরটা পুরো এত মানে ভেঙে ভেঙে স্কুলের ধার পর্যন্ত চলে এসেছে যে বাচ্চারা আসলে স্কুলে এত ভয় যে বাচ্চারা যদি পিছলে জলে পড়ে যায়। আজকে দুটো বাচ্চা পড়ে গেছিল স্কুল মানে এসে, তখন স্যার ম্যামরা আসেনি, ওরা পুকুরে পড়ে গেছে। একটা বাচ্চা ক্ষতি হয়, কে দায়িত্ব নেবে? সে এক বিক্ষোভকারী অভিভাবক আনসার আলী জানান, বিদ্যালয়ে 300-400 পড়ুয়া রয়েছে। স্কুলের মধ্যে থাকা পুকুরটি যেভাবে স্কুল প্রাঙ্গণে ভাঙতে ভাঙতে এগিয়ে এসেছে, তাতে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই আমাদের দাবি, অতি শীঘ্র যেন পুকুরটিকে ঘেরার ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ। একটা পুকুর আছে, এই পুকুরটা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে আমাদের স্কুলের কাছাকাছি নিকটবর্তী এসে গেছে, যাতে দেখা যাচ্ছে যে যেসব 300-400 ছেলে মেয়ে এখানে যে পড়াশোনা করছে, সব ছোট শিশু, এদেরকে নিয়ে মানে তা হয়রানি হয়ে যাচ্ছে। কেমন হতে হচ্ছে, এরা পুকুরের ধারে যাচ্ছে, প্লাস স্কুলে ওঠার সময় ঠিক মতন উঠতে পারছে না, স্কুলে ঠিক মতন সেই জায়গা নেই, আর এই বাচ্চাগুলো ইনকেস যদি এই পুকুরে পড়ে, এর জন্য কে দায়িত্ব নেবে? যার জন্য আমরা গ্রামবাসী মিলে আমরা আবেদন করছি, যাতে এই স্কুলের সামনটা বা পজিশনটা ভালো পজিশন হয়। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা বাবলি সেনা জানান, স্থানীয় মানুষের অভিযোগ অন্যায্য নয়। 2013 সালে স্কুলের দায়িত্বে আসার পর থেকে পঞ্চায়েত, ব্লক সহ জেলা স্তরে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছি, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় মানুষের তো অভিযোগ অন্যায্য নয়, অনেক জন নয়। এই আমি যখন 2013 সালে স্কুলে দায়িত্ব পাই, তখন থেকে আমি ট্রাই করে যাচ্ছি, সেটা পঞ্চায়েত লেভেলে, ব্লক লেভেলে, আমি ডিস্ট্রিক্টের আমাদের SIS আমাদের আধিকারিক যিনি, উনি আমি ডিস্ট্রিক্ট লেভেলেও জানিয়েছি, সমস্তটা বারবার চিঠি করা হয়েছে, কিন্তু কোনো রকমের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যদিও ইতিমধ্যে ঘটনাস্থলে BDO সাহেব এসে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। এছাড়াও স্কুলে রয়েছে অন্যান্য আরও সমস্যা, যার মধ্যে অন্যতম পানীয় জলের সমস্যা। স্কুলের পড়ুয়াদের জন্য নেই কোনো দূষণমুক্ত পানীয় জলের বন্দোবস্ত, যেটি রয়েছে সেটি আর্সেনিকযুক্ত জল হওয়ায় বিক্ষোভকারী অভিভাবকেরা দাবি তোলেন, অতি শীঘ্রই একটি দূষণমুক্ত পানীয় জলের বন্দোবস্ত করতে হবে। বৃহস্পতিবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আমডাঙ্গার BDO সৌমেন বণিক। তিনি অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, অতি দ্রুত পুকুরে গার্ডওয়াল তৈরির কাজ শুরু হবে, একই সাথে বিশুদ্ধ পানীয় জলের কলের একটি টিউবওয়েল স্থাপনের কথাও জানান BDO। BDO-র আশ্বাসে বিক্ষোভ তুলে নেন অভিভাবকেরা। সেটা হয়তো লক্ষ্য করতে একটু দেরি হয়ে গেছে, তো আজকে থেকে স্কুল চালু হয়েছিল, সেই জন্য একটা সমস্যা দেখা দিয়েছিল। তো সেটা আমরা আশ্বস্ত করছি যে এখানে ইমিডিয়েটলি আজকে মিস্ত্রি লাগিয়ে যাতে এখানে কলের ব্যবস্থা করা যায়, যাতে এখানকার টিচার থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাই এই কলের জল ব্যবহার করতে পারে, সেটা আমরা দেখে নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, আমডাঙ্গা।